Hey guys, welcome to my channel, welcome to Shilpi's vlog and good morning everyone. আমি ব্লগ করি কারণ আমি ব্লগ করতে ভালোবাসি, তাই আমি ব্লগ করি। আর আমার মনে হয় এগুলো মেমোরিজ হয়ে থেকে যাবে, সেই জন্য আমি ব্লগ করি। মা এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, তারাও তোমাদের দেখায়। ব্রেড টোস্ট আর এই পুজোর আগে আমি ডায়েট শুরু করেছিলাম, কিন্তু ডায়েটটা আমার জন্য নয়, কারণ আমি রিচ টাইপের খাবার পছন্দ করি, লাইক স্পাইসি, তেলটা উপরে ভাসবে খাবারের উপরে, এরকম খাবার পছন্দ করি। আর আমার ডায়েটিশিয়ান আমাকে ডায়েট দিয়েছিল, ডায়েট চার্ট দিয়েছিল, যেখানে হচ্ছে স্যুপ, গ্রিল চিকেন, গ্রিল ফিশ, এগুলো কি আমার মুখে রয়েছে, তাও আমি করছিলাম, কিন্তু করার মাঝখানে এগুলো আমি খেয়ে ফেলছিলাম, তো এইভাবে ডায়েট তো করে কোনো লাভ নেই। তাই এখন ডায়েটটা আমি বন্ধ রেখে আমি নর্মাল খাবার দাবারই খাচ্ছি, কিন্তু পুজোর আগে হার্ডলি আমি 1 week করেছিলাম। তোমাদেরকে একটা কথা বলার, যেটা হচ্ছে আমার ব্লগে না আমি রিচ পাচ্ছি না সেরকম ভিউজ আসছে, সাবস্ক্রাইব আসছে তো কমে যাচ্ছে, কেন এই প্রবলেমটা হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানাও। তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা বাড়বে কী করে, সবার কাছে পৌঁছাবে কী করে, তাই না? আর এটা তো শুধু আমার চ্যানেল নয়, তোমাদের জন্যই আমি চ্যানেলটা দাঁড় করাতে পারব। তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো শেয়ার অ্যান্ড কমেন্ট ডাউন বিলো। এখন আমি আমার রাজা বেটের সাথে কথা বলছি, ও আমার ছোটবেলার একদম চাড্ডিবাডির ছেলে, পূজার ছেলেও রাজা রাজা আলি বাবলি আলি বাবলি স্পাইক করে দিয়েছে। এখন সেরকম কোনো কাজ নেই, সেই জন্য একটা মুভি দেখছি। মুভি নেম হচ্ছে প্যার কা পাঞ্চনামা। আজকে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে, কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, লাঞ্চে খেয়েছি হচ্ছে ঘি ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, আর কিছু না। আর এখন আমি রেডি হব, বেরোবো, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। মুখে একটা লজেন্স আছে, এত রেডি শেডি হয়ে নাকি চা খেতে যাচ্ছি। এই জাস্ট বাড়ি এলাম, আর মা বলেছিল যে ভেজ প্যাটিস নিয়ে আসতে, তো আজকে শনিবার মা নিরামিষ খায়। মাকে ফোন করেছিলাম, মা বলল যে আজকে আনতে হবে না, কালকে তো বেরোবে, কালকে খাবো। তো আমি জাস্ট বাড়ি ঢুকলাম, এখন টিকটিকিতে পোকা খাচ্ছে ওদের খাবার, চিপকালি আয়।
এই একদিকে ভালো হচ্ছে, আমি জানলাটা খুলেছিলাম, যত পোকা শ্যামা পোকা গুলো ঘরের মধ্যে ঢুকেছে, টিকটিকিতে সব খাচ্ছে। এই পোকার উৎপাতে জানলা খোলাও যায় না, একদিকে ভালোই হচ্ছে আমার, খেতে পারলাম না, একটা খেয়েছি। এখন ডিনার করতে যাব। আজকে রাতের মেনু হচ্ছে দুধ ভাত বেগুন ভাজা পেঁপে আলু পোস্ত। আর আমি এখন আইসক্রিম খাচ্ছি, রাতে মায়ের কান কুটকুট করে খুব। ভালো কত, এটা আমি প্রথমবার খাচ্ছি। আমি খালি কটন ক্যান্ডি তো খেতাম আগুনের। এই জাস্ট ওপরে এলাম, এখন স্কিন কেয়ার করবো, দেন শুয়ে পড়বো। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতেও ভুলো না গাইস। ওকে, বাই, গুড নাইট।